আমার তিনটা সন্তান ভাইয়া, আমার আর গর্বে আরেকটা সন্তান। আমার স্বামীর ঘর থেকে আমি ভোর 5টা বাজে আমি রাত্রে অন্ধকারে আর কি পালায় আসছি। তখন আমার মনে করেন আমার এই ছেলেটারে বিক্রি করে দিতে চেয়েছিল, কারণ ও নিশাখোর, ওর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। ও যেভাবে এরকম করে, ও যে অত্যাচার করে, এগুলো মনে করেন সহ্য করা যায় না। আমার এই মায়াটা ছোট, তার ভিতরে আবার আরেকটা গর্বে, মানে ও মানে কিরকম যে মানসিক অত্যাচার করে এগুলো মানে বলা যায় না। তার ভিতরে আমার মা নাই, আমার বাপ নাই। ও মনে করেন যে আমার স্বামী আমার লোক অনেক খারাপ ব্যবহার করে, অনেক নোংরা ভাষা, অনেক কথা কয়। পরের বাড়ি কাম করতে গেলে ও এসব নিয়ে অনেক খারাপ ভাষা কথা বলে। তার ভিতরে আপনার মনে করেন যে মানে ও যে কী অত্যাচার করে আমার কেউ নাই দেখে আরও বেশি রকম মনে করেন যে ও করে। আমি কামাই করে খাওয়াই, আমি সব কিছু করি, তারপরে আমার উপরে এরকম করে। তো এইগুলো তিনটা সন্তান রয়েছে, তারপর আপনি আবার একটা সন্তান নিতে গেলেন ভাইয়া? ও কোনো ব্যবস্থা নিতে দেয় না। তার ভিতরে আমারে অনেক অত্যাচার করে, মানে 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 অনেক খারাপ ভাষা অনেক কথা বলে, বুঝছেন? এগুলো তো এই সন্তানটাকে কত টাকায় বিক্রি করতে চাইছিল ভাইয়া? ও চাইছিল 50,000 টাকা বিক্রি করতে, তখন ওটা এই টাকা হয় নাই। তারপরে মানে অনেকে আবার কইছিল আর কি যে আমার ঘরে দিয়া দে, তোর পালতে পারবি না, মানুষ করতে পারবি না। তখন এই কথা হয় না, কয় না দিতে যদি তাহলে টাকাটা বিক্রি করে দিবো, আমি তাহলে নেশা করতে পারবো, এই করতে পারবো। ও মানে অনেক খারাপ, মানে এটা বলা যায় না ভাই, টাকা দিয়ে অন্য মানে অন্য নেশাও আছে ওর। তো এগুলো করতে চাইছিল। তখন আমি আমার পোলাপান নিয়ে আমি ভোর 5টা বাদাম পলাই আসি, কিন্তু বাচ্চাদের পেটে আছে ওটা আমি জানতাম না ভাইয়া। পরে টের পাইছি কিন্তু বুঝতে পারিনি, তখন তো আর মনে করেন যে এমন সময় গর্ভে সন্তানটা কয় মাসের? এখন 7 মাস চলে ভাই। ওকে ডাক্তার দেখাইছে পারছ না? না ভাই, আমি কোনো ডাক্তার দেখাইতে পারি না, আমি দিনের না দিন খাই ভাই। আমার এমন একটা পরিস্থিতি মনে করেন যে না মানে বলা যায় না যে আমি বাসায় কাজ করি, আমি দৈনিক টাকা নিয়ে এসে আমি খাই, জানেন? তাও বাসা বাড়ির মানুষ বিরক্ত হয় যে প্রতিদিনই কি তোমার টাকা লাগে, আমাদের বাসায় তো আরও মানুষ কাজ করছে, তো আপনি কেন এরকম করেন? মানে আমারটা শোনা ভাই, আমি বুঝি এই যে বাড়িওয়ালার ঘর ভাড়া এগুলো তো এইখানে নতুন আসছি। যদি আমি এই ঠিকানাটা দেই ভাইয়া, মনে করেন যে ও আমার এইখানে আইসাও আমার সাথে এরকম করবো, যে এরকমই করবো, ও যে না পোলাপানই নিয়ে যাবে এখন আমার থেকে, কারণ আমার পোলাপান ছাড়া মনে করেন ও তো নিয়ে বিক্রি করে দিব। ও তো মনে করেন মানুষের মতো মানুষ করতে তো পারবো না, আরো বিক্রি করবো উল্টা ওর নিশা খাওয়ার টাকার ইয়া উঠলে। আমরা বোন আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, আপনি কি মোবাইল নাম্বারটা দিতে চান? হ্যাঁ ভাই, মোবাইল নাম্বার আমার তো মনে করেন যে বিকাশ নাম্বার নাই। কেউ যদি কোনো সাহায্য করেন আমার বললেন, তা আমি আমি দোকানের নাম্বার দিব না আমার পাঠায়েন, কিন্তু আমার বিকাশ না, আমার ভোটার আইডি কার্ড নাই ভাইয়া, কারণ আমি সংসারের চাপে পড়ে আমি করতে পারি নাই কোনো কিছু, বুঝছেন? তো এই সংসার সংসার করতে করতে মনে করেন তিনটা পোলাপান নিয়ে যে আসছি, এটা একটা মেয়ে বলতে পারবো যে না কোন অত্যাচারে পড়ে যে একটা স্বামীর ঘর থেকে তিনটা পোলাপান হওয়ার পরে আরেকটা গর্বে নিয়ে চলে আসছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক পাশাপাশি একজন মা রয়েছেন, মায়ের পাশাপাশি তিনটি সন্তান রয়েছে, তার গর্বে আরেকটি সন্তান রয়েছে, একজন কোলে আরেকজন গর্বে, আর পাশে রয়েছেন আরও দুজন। আর তার যে স্বামী রয়েছেন তিনি কোথায় কী অবস্থানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন একটু জোরে বলবেন, কেমন আছেন আপনি? কেমন আর থাকবো ভাই, এই পোলাপান নিয়ে অনেক কষ্টের মধ্যে তো থাকি, বাসাবাড়ি কাজ করি। আমার স্বামী তো মনে করেন যে নিশাপানি করে, অনেক মারধর করে। মারধর মানে কী পরিমাণে করে, মানে এটাও মনে করেন ওই তো মানসিক অত্যাচার করে, মানে এরকমভাবে মানসিক অত্যাচার করে এগুলো মনে করেন যে বলা যায় না। আর এমন কিছু কিছু কার্যকলাপ করে যে এগুলো মানে সমাজেও মনে করেন কেউ অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। মনে করেন যে এত মানে পরিস্থিতি শিকার হয়ে আমি আমার তিনটা পোলাপান নিয়ে ওর ঘর থেকে আমি পলাই আইসা পড়ছি। আইসা পড়ে এখন মনে করেন পেরে ওবার আরেকটা বাচ্চা, এগুলো নিয়ে আমি অনেক কষ্ট করি। যে বাসা বাড়ি কামো কেউ এই বাচ্চা নিয়ে নিতে চায় না, অনেক মানুষ অনেক অনেক প্রকারের অনেক কথা কয়। তারপরে আবার মনে করেন যে বাচ্চা নিয়ে কয়জনে কাছে রাখে, আমি তো এই তিনটা পোলাপান দুইটা পোলাপানের ভাবছি যে মাদ্রাসায় দিব, তাও পারতাছি না মানে আর্থিক অবস্থার কারণে, মানে অনেক কষ্ট আমার, মানে অনেক কষ্ট করে বড় হয়েছি। হ্যাঁ, কিন্তু পারতেছি না তো। পোলাপান তিনটি সন্তান রয়েছে, পাশাপাশি আপনার গর্ভে আরেকটি সন্তান? জি। আপনি কি বুঝতে পারেন নাই বোন? না বুঝতে পারি না আসলে। আপনি তিনটা সন্তানের মা হয়ে আপনার স্বামী এতটা অত্যাচার করতেছে, আপনি আবার আরেকটা সন্তান নিয়ে আপনি কি দুনিয়াতে থাকবেন? ও মানে এরকম অবস্থা করে শুন, কোনো ব্যবস্থা নিতে দেয় না, মানে ওর একটা মানে মানে ও যদি নেশা করে তো মানে সারাক্ষণ খানে খিটপিট খিটপিট করে, মানে ও কয় যে আমার হাত পাও চুলকায় তোরে মারার জন্য, তোরে না মারতে পারলে আমার শান্তি লাগে না, মানে এরকম মানে ও এরকম মানসিক অত্যাচার করতো। তারপরে মনে করেন কিছু টাকা না দিলে ও আমার কাজে যেতে দিত না, মানে এরকম কোনো পরিস্থিতিতে ভাই শুনেন, কেউ একটা স্বামীর ঘর ছেড়ে তিনটা পোলাপান নিয়ে আরেকটা প্যাটি নিয়ে কেউ এমনি এমনি আসে না, কোনো পরিস্থিতি শিকার হয়েই সে আসে। ভাবছি এত বছর টিকা রয়েছে যে আমার নিজের মা নাই বাপ নাই, অনেক আমার ছোটোবেলা থেকে ভাই আমার জীবনে অনেক কষ্ট, এটা মানে বলা যায় না। তো কষ্ট করতে করতে সৎমার ঘরে বড় হয়েছি, মানুষের বাড়ি পরের বাড়ি কাজ করে লাগতে উষ্ঠে খায়,
স্বামীর ঘরে বাপে বিয়ে দিছে হেও আমার লোক এরকমই করে কি কমু কোন এখন জীবনে আমার জীবনে আমি অনেক কষ্ট করছি তারপরে এখন এত কষ্ট করতেছি যে উপর আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যার কপালে কি আছে যদি আমার যদি কেউ আপনারা যদি একটু সাহায্য করে তাহলে তো আমার অনেক ভালোই হয় আলহামদুলিল্লাহ তো মনে করেন যে পোলাপান দিনে আমি অনেক কষ্ট করি আমার দুইটা ছেলের মাদ্রাসায় পড়ামু নিয়ত করছি এখন আল্লাহ পাকই জানে জীবনে অনেক অনেক কষ্টের মধ্যে মনে করেন বড় হইতেছি এখন এই পোলাপানটি নিয়ে মনে করেন নিজে চিন্তা করি যে নিজে যাই করছি পোলাপানটির তো আমি তো ভালোভাবে চেষ্টা করি যাতে আমার মতো যাতে না হয় যাতে পরের বাড়ি কাজ না করা লাগে যাতে ওদের ভবিষ্যৎটা ওরা যদি নিজেরা কইরে খাইতে পারে কারোর উপরে যাতে নির্ভরশীল না হওয়া লাগে যাতে মানে এরকম না করা লাগে যাতে আমার মতো লাত্তি উষ্টা খাওয়া না লাগে পরের বাড়ি কাজ না করা লাগে নিজেরটা নিজে যাতে কইরে খাইতে পারে যে ওরকম আমি মা হয়ে আমি চাই যাতে ওরকম একটা কিছু করতে আর কি আমি ওই চিন্তা ভাবনার আপনার এখন কি অবস্থা একটু আপনার সন্তানের কথা তো অনেক করলে বললেন যে সন্তানের কে মানুষ করতে চাচ্ছেন এখন আপনি আজকে কয় মাস হয়েছেন এখন আমার এখন 7 মাস চলে আর কি 7 মাস ডাক্তার দেখাইছেন কয়বার না আমি একবারও দেখাইতে পারিনি আমি কোনো কিছু করতেই পারি নাই আমি মানে আরেকজনে ওষুধ দিছিল হেডি কয়দিন খাইছি তারপরে না হেও খাই না মানে তাও ডাক্তার না দেখে জি ক্যালসিয়াম আর কি এগুলো খাইছি টাকা নাই আমি ডাক্তার দেব মায়ের আমার মায়ের অনেক অসুস্থ নিউমোনিয়া শ্বাসকষ্ট জন্মের থেকে আমি মনে করেন তারপরে মানুষের কাছ থেকে টাকা ধার করে আইরা আমি মায়ের চিকিৎসা করাই মানে প্রত্যেক মাসেই ওর পিছনে আমার অনেক টাকা জায়গা বুঝছেন আপনার মা আছে না আমার মা না আমার মা 2 মাস বয়সে মারা গেছে বাবা আছে না বাবা 18 সালে মারা গেছে এদের এই যে আপনার যে তিনটি সন্তান রয়েছে এই সন্তান তিনটিকে রেখে আপনার স্বামী চলে গেছে জি আপনার গর্বের সন্তান আপনি যদি দুনিয়া থেকে আল্লাহ না করে কোনো বিপদ হয় তাহলে এই চারটি সন্তানের দায়িত্ব কে নেবে কোন কি করব এটা উপর আল্লাহ পাক ছাড়া এটা তো এখন তো এটা তো আমরা তো বলতে পারি না কোন এটা আপনি মা ছাড়া বাবা ছাড়া কতটা কষ্ট করেছেন আপনার সন্তান কি কষ্ট ওরা তো জানে এই কারণে তো চায় তারপরেও দেখি আল্লাহ পাক কপালে কি লেখা রাখছে বুঝছেন জীবনে তো অনেক কষ্ট করছি তা পোলাপান নিয়ে কই যত কষ্ট হোক পোলাপান আমার সাথে থাকবে যাতে আমার মতো কষ্ট না করা লাগে কারণ আমার সন্তানগুলোকে নিয়ে আপনি পালিয়ে আসছেন জি সেখানে কিভাবে পালিয়ে আসছেন একটু বলবেন আমি আসছি মনে করেন সকালবেলা আমি আসছি ওর বাবা মনে করেন অনেক অত্যাচার করে অনেক মিশাপানি করে অনেক মানে ভাই বলা যাবে না ও মানে মানসিক অত্যাচার করে ও যে কি পরিমাণের অত্যাচার করে এটা মানে বলা যাবে না তো পরে আপনি মনে করেন যে আমি খালি কোনো রকম এই বাচ্চার খালি কটা কাঁথা কাপড় নিয়ে আমি খালি একটা ব্যাগের মধ্যে বইটা নিয়ে খেলে আমি আসছি সকালবেলা ভোরবেলা আমরা যদি আপনার সঠিক ঠিকানাটা একটু বলে দেই যে আপনি কোন জায়গায় আছেন তাহলে তো আপনার স্বামী এসে আবার হ্যাঁ হ্যাঁ আবার মনে করেন আইসা আর আবার ওরকম করবো আর মনে করেন এখন মনে করেন এমন পরিস্থিতি করবো যে আমার পোলাপন আমার কাছ থেকে নিয়ে যাবো গা আমি মনে করেন আমার এই পৃথিবীতে আমার মা নাই আমার বাপ নাই আমার একটা ভাইও নাই একটা বোনও নাই এই পৃথিবীতে যে আমার জন্য কেউ একটা ঢাল হয়ে দাঁড়াবো কি চায় কি কি মা কি 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 মোবাইল কই তো ও মনে করেন যে আইসা আবার আমার লোক এরকমই করবো আর পোলাপন আমার এখন নিয়ে যাবো বুঝছেন আর পোলাপন নিয়ে ও বেচবো না কি করবো নিশা খাওয়ার ইয়ে উঠবো এইগুলা ঠিক থাকবো না মনে করেন যে বোন আমাদেরকে একটু বলবেন যে আপনার যে তিনটি সন্তান দুনিয়াতে রয়েছে আর একটি সন্তান আপনার গর্ভে তো আপনি এই অবস্থানে আপনার স্বামীর কাছ থেকে আপনি পালিয়ে আসাটা কি ঠিক হলো ভাই এখন কি করব বলেন আমার যে ও যেভাবে অত্যাচার করে এইভাবে মনে করেন ওর কারণে তো মনে করেন আমার পোলাপানের জীবন নষ্ট আমার পোলাপানের বাঁচানোর জন্যই আমি আশা করছি বা নিজে ও বাঁচার জন্য কারণ এইভাবে ও দৈনিক এরকম মারবো প্রতিদিন এরকম অত্যাচার করব। তারপরে পোলাপান মানে ও সব দিক দিয়ে মিলাইয়া মনে করেন যে ও মানে বলার বাহিরে কারণ এখন বুঝেন যে আমি তিনটা পোলাপান আর একটা পেটে নিয়ে আমি কিভাবে আসছি এটা একমাত্র যে পরিস্থিতিতে পরে এটা হ্যাঁ বলতে পারবো যে এটা কোন পরিস্থিতিতে যে পড়া যে আমি আসছি এখানে মনে করেন নাহলে অন্য কেউ আর যদি আমি মনে করেন যে এখানে যে আমি আপনাকে ঠিকানাটা যদি আমি বলি তাহলে মনে করেন যে আইসা আবার পোলাপান নিয়ে যাবো কিন্তু ও পোলাপান নিয়ে ও বেচবো না কী করবো ওই ওই দিশা থাকবো না নিশা করতো ওর তো নিশার টাকা হইলো এমন কিছু করতে পারে যে এটা বলার বাহিরে মানে সন্তান বিক্রি করে দিবে সেই ভয়তে আপনি মানে সন্তানগুলোকে নিয়ে পালিয়ে চলে আসেন কিন্তু আপনি কি আনার পর আপনি কি কর্ম করে আপনার এই সন্তানগুলোকে পালতে পাচ্ছেন কষ্ট হইতাছে কষ্ট তো এখন কি করব বলেন সেই জন্য তো এখন মনে করেন যে কেউ যদি আমার একটু সাহায্য করতো তখন মনে করেন যে পোলাপান নিয়ে তো এখন অনেক কষ্টই এখন এই এলাকাটা তো মনে করেন নতুন আমি এই জায়গাটা এখনো কাম কাজ কিছু পাই না অনেক কষ্ট আছে আমি যে আসছি পোলাপানটা এখন মনে করেন দৈনিক কি খাওয়াই